আপনি কি প্রজেক্টর কেনার কথা ভাবছেন আপনি যদি কম টাকায় প্রজেক্টর কেনার কথা ভাবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম এগেন দিস ইজ সাইফুল অ্যান্ড ওয়েলকাম টু সাইফুল এক্সপ্রেস লিমিটেড তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম টাকার মধ্যে প্রজেক্টর কিনতে পারেন তো যেহেতু আসলে বিশ্বকাপ খেলা চলতেছে তো অনেকেই আসলে কমেন্ট করেছেন যে ভাই আসলে কোথা থেকে কম টাকার মধ্যে আমরা প্রজেক্টর কিনতে পারবো তো আসলে যেহেতু বিশ্বকাপ চলতেছে অনেকেই আসলে বড় পর্দায় খেলা দেখতে চান তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে আপনাদেরকে কম টাকার মধ্যে একটা প্রজেক্টর দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি সো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে এলইডি প্রোজেক্টরটি তো এই প্রজেক্টরের মাধ্যমে আপনারা টিভি থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন আর এটাতে ভিজিএ রয়েছে এসডি এভি সব কিছুই রয়েছে তো ডিটেলস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এই এলইডি প্রজেক্টরের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা খুবই ছোটো একটা প্রজেক্টর যেটা আপনি আসলে ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন তো সেটাই আমি আজকে দেখাবো জাস্ট পুরোটা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি আর এটাতে যা যা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটাতে আই প্রোটেকশন এলইডি ল্যাম্প ভিডিও প্লে অডিও প্লে পিকচার আরও অনেক কিছুই রয়েছে ডিটেলস আপনারা যখন নেবেন এটা আপনারা দেখতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে দিচ্ছি আর এটাতে বিল্ড ইন স্পিকার রয়েছে এটার সাথে আপনারা বিল্ড ইন স্পিকার পাবেন আর যেটা সাউন্ড কোয়ালিটি একেবারেই এইচডি আপনার দেখতেই পাচ্ছেন এটাতে আপনার দেয়া রয়েছে এটার এলইডি হচ্ছে পঞ্চাশ হাজার আওয়ার্স যে এলইডি লাইটটা রয়েছে এটার আপনার দিয়ে দিচ্ছে পঞ্চাশ হাজার আওয়ার্স দেখতেই পাচ্ছেন আর এটা আপনার বিভিন্ন কালারের রয়েছে সবচেয়ে বড় যে সুবিধা এটা হচ্ছে এটার ওজন হচ্ছে অনলি আটশো গ্রাম এক কেজিও না এক কেজির চেয়ে কম এটা হচ্ছে অনলি আটশো গ্রাম আর এটা হচ্ছে মেড ইন চায়নার আর এটার প্রজেকশন সাইজ হচ্ছে একশো ইঞ্চি দশ বাই একশো ইঞ্চি অর্থাৎ আপনারা সর্বোচ্চ একশো ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এটার রেজুলেশন হচ্ছে চারশো আশি বাই তিনশো বিশ পিক্সেল রেজুলেশনটা হচ্ছে চারশো আশি বাই তিনশো বিশ পিক্সেল আর এটার টোটাল পাওয়ার হচ্ছে ষোলো ওয়াট টোটাল পাওয়ার হচ্ছে ষোলো ওয়াট আর এটার পাওয়ার রিকোয়ারমেন্টস হচ্ছে বারো ভোল্টের এটা হচ্ছে বারো ভোল্টের আর এটার ল্যাম্প আপনার এস্টিমেটেড লাইফ আওয়ার্স হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড আওয়ার্স অর্থাৎ বিশ হাজার ঘণ্টা তো বিশ হাজার ঘণ্টা যদি আপনারা বিশ হাজার ঘন্টা যদি আমি হিসাব করি অর্থাৎ দিনে হিসাব করি সেটা হচ্ছে আটশো দিন হয় তো আটশো দিনে অর্থাৎ আপনারা আড়াই বছর এটা অনায়াসে ইজিলি চালাতে পারবেন আড়াই বছর এটা অনায়াসে আপনারা ইজিলি চালাতে পারবেন তো আমি জাস্ট এটার ভিতরটা আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করছি এটার ভিতরে কি কী রয়েছে আর এটার ভিতরটা দেখতে কেমন আর এটা হচ্ছে মেড ইন চায়না চায়নার এটি প্রজেক্টর আর এটার প্রাইসটা হচ্ছে চার টাকা যেই এলইডি প্রোজেক্টরটা দেখাবো এটার প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা তো আমি এটার হচ্ছে ইউজার ম্যানুয়েল আমি একটু হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছি আর এটার সাথে রিমোট রয়েছে রিমোট কন্ট্রোল রয়েছে দেখতেই পাচ্ছেন রিমোট কন্ট্রোলটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এটার ক্যাবল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাবলটা যেই ক্যাবলটার মাধ্যমে আপনার প্রোজেক্টরটা চালাবেন সেই ক্যাবলটা জ্যাক রয়েছে এটার এল ইডির জ্যাক তো মূল যে জিনিসটা সেটা হচ্ছে এল ইডি প্রোজেক্টর দেখতে পাচ্ছেন আমার হাতে এলইডি প্রজেক্টরটা ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে বিল্ডিন স্পিকার যেটার কথা বলেছিলাম বিল্ডিন স্পিকার রয়েছে বিল্ডিন স্পিকার তো আমি জাস্ট পুরোটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি খুবই ছোটো আর এটার ওজন হচ্ছে অনলি আটশো গ্রাম এক কেজিও না ওনলি আটশো গ্রাম তো উপরের আপনার বাটন রয়েছে আপনারা রিমোট ছাড়াও উপরের বাটন ইউজ করে ব্যবহার করতে পারবেন পাওয়ার বাটন সহ আদার ভলিউম চ্যানেল চেঞ্জ করার জন্য সব কিছুই করতে পারবেন আর এই প্রোজেক্টরটা আপনারা সর্বোচ্চ দশ বাই একশো ইঞ্চি পর্যন্ত করতে পারবেন দশ বাই একশো ইঞ্চি আর যেটা আমি বলছিলাম এটার এস্টিমেটেড ল্যাম্প যে এলইডি ল্যাম্পটা রয়েছে এলইডি ল্যাম্পের লাইফ টাইম হচ্ছে বিশ হাজার আওয়ার্স বিশ হাজার আওয়ার্স অর্থাৎ আপনারা অনায়াসে আড়াই বছর এই এলইডি ল্যাম্পটা ইউজ করতে পারবেন তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন মেমরি কার্ড ঢুকাতে পারবেন মেমোরি কার্ড ঢুকিয়ে ইউজ করতে পারবেন জুম ইন জুম আউট করতে পারবেন দেখতেই পাচ্ছেন জুম ইন জুম আউট করে ইউজ করতে পারবেন আর পেছনে অনেকগুলো অপশন রয়েছে এটা টিভি দেখতেই পাচ্ছেন ডিসেল লাইন ইউজ করে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ভিজি অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে পারবেন আপনারা পেন ড্রাইভ ইউএসবি দেখতে পাচ্ছেন ইউএসবি এইচডিএমআই পোর্ট সব কিছুই ইউজ করতে পারবেন তো এভরিথিং যা প্রয়োজন সব কিছুই আপনারা এখানে ইউজ করতে পারবেন এই প্রোজেক্টরটার মাধ্যমে আর এটার অনলি প্রাইস হচ্ছে চার টাকা এটার মূল্য হচ্ছে চার টাকা তো ভিওয়ার্স আসলে যারা কম টাকার মধ্যে বড় স্ক্রিনের প্রজেক্টর কিনতে যাচ্ছেন তারা আসলে এই প্রজেক্টরটা কিনতে পারেন তো এটা চায়নার মধ্যে আসলে আমি আপনাকে বলবো যে বেস্ট কোয়ালিটির একটা প্রজেক্টর তো যদি আপনারা আসলে প্রজেক্টর কথা ভাবেন তবে অবশ্যই দোকানটা ভিজিট করবেন আর এছাড়া আপনারা যদি কুরিয়ার সার্ভিসে প্রজেক্টরটা নিতে চান আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় তাহলে আপনারা যে ফোন নাম্বারটি আমি দিয়ে দিয়েছি আপনারা ফোনে কন্ট্যাক্ট করলে আপনারা দেখা যাচ্ছে ঢাকার বাইরে যে কোনো জায়গায় প্রজেক্টরটা কিনতে পারবেন তো জাস্ট আপনি একটা ফোনে ফোন করবেন তাদেরকে আপনি কন্ডিশনও নিতে পারবেন এসে পরিবহনের যে কন্ডিশন রয়েছে বা আদার্স যে পরিবহনগুলো রয়েছে সবগুলোতেই আপনারা এই মালটা ঢাকার বাইরেও নিতে পারবেন বা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা আহ তাদের মাধ্যমে কন্ডিশনে মালটা নিতে পারবেন তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে এ ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ